ওমরে ফারুক রাজিয়াল্লাতালু বলেন ইয়ান কুদু ওর ইসলাম অরোয়াতান অরোয়া ইসলামের এক একটা হাতল ছিঁড়ে ছিঁড়ে খোঁজে খোঁজে পড়বে ইয়ান কুদু ওরাল ইসলাম অরোয়াতুন শব্দের অর্থ হল হাতল আমরা গাড়িতে সরি হাতল ধরে ট্রেনে সরি হাতল ধরে বাসে সরি হাতল ধরে বয়স্ক লোকেরা বাথরুমে যায় হাতল ধরে ট্রেনের ভিতরে বাথরুমের ভিতরে হাতল দেওয়া আছে বিভিন্ন জায়গায় হাতল থাকে যে হাতল ধরে মানুষ নিজেকে স্থির রাখে সেই ওরো বহু বাতনের ওরা অমর ফারুকরা জিয়ালাতুন বলেন ইসলামের এক একটা হাতল সিরে ছিঁড়ে খোঁজে খোঁজে যাবে ইসলামের হাতল সিরে যাওয়া মানে একটা বিপদজনক আপনি বাসে চড়তেছেন যেই হাতল ধরে বাসে উঠবেন সেই হাতল যদি সিঁড়ে যায় তো ডাইরেক্ট চাকার তলে যাওয়ার সারা কায়দা নিয়ে আপনি ট্রেনে চড়তেছেন পুরা শরীরের ভর যে হাতল ধরছে সেই হাতল যদি ছুটে যায় তা আপনার ট্রেনের চাকার তলে যাওয়া সারা কোনো উপায় নেই আপনি হাতলটা ধরে নিজের শক্তি সঞ্চয় করে আপনি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন কিন্তু হাতল যদি খোঁচে যায় তাহলে আপনি যাবেন কোথায় আমার এমন খাতা আপনাদের বলেন ইসলামের হাতল এইভাবে সিঁড়ে সিরে পড়বে খোঁজে খোঁজে ধরার কিছু থাকবে না কিভাবে হবে এটা বলছে তারা ইসলাম ইসলাম তারা রা তুমা তুমফিল ইসলামী ও নেশায় ফিল ইসলাম ইসলামের ভিতরেই তোমরা বেড়ে উঠবে ওমা তারিফুন আল জাহেলিয়া আর জাহেলিয়াত সম্পর্কে তোমাদের জ্ঞান থাকবে না জাহেলিয়াত সম্পর্কে জ্ঞান না থাকলে সেই লোকের ইসলামের ওরোয়া খুলে যাবে আর খুলে গেলেই সে বিপদগামী হবে ঢাকার শহরে এসে যখনই আমরা নামি রাত বিরাত যখনই কেউ এসে একটু সুন্দর ব্যবহার করে একটু ভালো কথা বলে তখনই আমরা ভাবি যে এই লোকটা এত মিষ্টি কথা বলছে কেন হয় সে আমার পক্ষের লোক নয়তো সে আমার বিপক্ষের লোক পক্ষের লোক যদি হয় তাহলে আমাকে উপকার করার জন্য আসছে আর যদি বিপক্ষের লোক হয় আমাকে ব্ল্যাকমেলিং করার জন্য আসছে যখনই এই নেগেটিভ চিন্তাটা মাথার এক কোণে থেকে যায় যে হয়তো বা লোক আমাকে ব্ল্যাকমেলিং করার জন্য এসেছে তখন সেই লোকটা এই সতর্ক লোক এর হাত থেকে বেঁচে যাবে বর্তমান ফেতনার জামানা আপনার সাথেই দাঁড়াবে রফুল হ্যাদাইন আপনার সাথেই করবে জোরে আমিন আপনার সাথেই বলবে কিন্তু সে কোন আকিদা বিশ্বাস পোষণ করে তাকে যাচাই বাছাই করে আপনাকে তার সাথে চলাফেরা করতে হবে এবং তার সাথে উঠা বসা করতে হবে নতুবা বিপদ এই বিপদের কোনো শেষ সীমানা নাই আমাদের আত্মীয় তার ছেলেকে কাজে দিলেন কাজে দিলেন এক এক ওয়ার্কশপের মালিকের কাছে ওয়ার্কশপের মালিক আল্লাহ খুব চমৎকার কাজ শিখিয়ে দিয়েছে আর কাদিয়ানিও বানিয়ে দিয়েছে ওয়ার্কশপের মালিক খুব দক্ষ চমৎকারভাবে তাকে কাজ শিখিয়ে দিয়েছে এবং কাদিয়ানি ট্যাবলেট তাকে খাওয়ায়ে কাদিয়ানি বানায় তারপর তাকে ছেড়ে দিয়ে ছেলে এসে এখন বাড়িতে বলছে তিন ওয়াক্ত সালাত আদায় করতে হবে সুন্নাত মাহল সালাত কিছু নাই কোরআন মানতে হবে হাদিস বলে কিছু নাই এই সমস্ত বক্তব্য উল্টাপাল্টা বলার সাথে সাথেই ওই বোন এসে হাওমা করে কাঞ্চেন আর বলছেন পেটের দুঃখে ছেলেকে ওয়ার্কশপে পাঠিয়েছিলাম ছেলে যদি রাস্তাঘাটে কাজ করে খেত ও যদি মাঠে ঘাটে কাজ করতো আমি যদি ভিক্ষে করে খেতাম তো আমার ভালো ছিল আমার ছেলেটাকে কাদিয়ানির কাছে দিয়ে তোর ইমান আমলটা ধ্বংস হয়ে গেল তাহলে আপনার ছেলেকে গিরিল ওয়ার্কশপে কাজ শিখতে দিবেন ওখানেও আপনাকে বুঝতে হবে লোকটা রাখি দাকি ওয়ার্কশপের কাজও শিখাবে কাজের ফাঁকে ফাঁকে আপনার ছেলেকে কাদিয়ানি বানাবে আজকে রোহিঙ্গাদের রক্ত দিয়ে আমাদের ভাইরা জীবন বাজি রেখে লক্ষ লক্ষ টাকা সেখানে সহযোগিতা দিয়ে এই রোহিঙ্গাদের পুনর্বাসন এবং তার সহযোগিতা করার জন্য একটা পর্দায় চলে আসছে এখনই এর মধ্যে ঢুকে পড়েছে খ্রিস্টান ঢুকে ঢুকে তাদেরকে এইভাবে আকিদাচ্যুত করার জন্য ধর্মচ্যুত করার জন্য চেষ্টা চালাচ্ছে তাই আমাকে আপনাকে সজাগ থাকতে হবে প্রত্যেকটা প্রেক্ষাপট প্রত্যেকটা জাহেলিয়াত প্রত্যেকটা বেদাত সমাজে কীভাবে কোথায় ঢুকেছে কোনটা বেদাত কোনটা সন্ন্যত এই ব্যাপারে আপনাকে আমাকে সম্যক জ্ঞান রাখতে হবে